প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের এমপি মন্ত্রীরা সব সময় মানবতার সেবায় কাজ করছেন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। বেলা 11:30টায় শরীয়তপুরের সখীপুরের চরভাগায় একটি কমিউনিটি সেন্টারে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় মানবতার কথা বলেন, তার মতো মানবতার নেত্রী পৃথিবীতে আর নেই, এজন্য সারা বিশ্বে তিনি মাদার অফ হিউম্যানিটি বা মানবতার মা হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের 1 কোটি টাকা নড়িয়া ও সখীপুরের 1,174টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিতরণের অংশ হিসেবে আজ 48 জনকে 21,60,000 টাকা বিতরণ করেন মন্ত্রী। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় মানবতার পাশে থাকেন, তার মতো মানবতার নেত্রী পৃথিবীতে আর নাই, এই কারণেই সারা বিশ্বে তিনি মাদার অফ হিউম্যানিটি মানবতার মা হিসাবে প্রতিষ্ঠিত। তেমনিভাবে তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এমপিদের মন্ত্রীদের, তোমরাও মানবতার পাশে থাকবে, আমার দুঃসময়ের ত্যাগী তৃণমূলের নেতাকর্মীদের খেয়াল রাখবে।